দেখো গত পরশুদিনই কিন্তু বেড বাড়ন্ত অবস্থা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে, কারণ এখানে যে আইসোলেশন ওয়ার্ড এবং আইসোলেশনে যে কেবিন রাখা হয়েছে আক্রান্ত হয়ে যাবে চিকিৎসার জন্য, সেটি সম্পূর্ণরূপে ভর্তি হয়ে যায় এবং তারপরে কিন্তু এখান থেকে রোগী রেফার শুরু হয়। অর্থাৎ নভেল করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে কেউ এলে তাকে আরজিগড় কিংবা এনআরএস হাসপাতালে তাকে ট্রান্সফার করা হয়েছিল। এই অবস্থাতে নবান্ন থেকে নির্দেশ আসে দ্রুত আইসোলেশন বেড বাড়াতে হবে, সেই নির্দেশ এসে পৌঁছানো পরই আজকে সকালে তড়িঘড়ি বৈঠকে বসে কর্তৃপক্ষ এবং তারপরই যে ইনফেকশন ওয়ার্ড রয়েছে আইভি সিক্স এবং আইভি টু সেইখানে কিন্তু বেড তৈরির জায়গা চিহ্নিত করা হচ্ছে এবং একটা গোটা বিল্ডিংকে সম্পূর্ণরূপে আইসোলেশন ওয়ার্ড বেডের জন্য রেখে দেওয়ার বা তৈরি করার একটা পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে। খুব সিদ্ধান্ত হয়ে যাবে দুপুরের মধ্যে, 100 বেড তৈরি হচ্ছে এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং তার কাজও শুরু হয়ে গিয়েছে। দুপুরের পরই হয়তো জিনিসপত্র আসা শুরু হয়ে যাবে আইসোলেশন ওয়ার্ডের জন্য, যে সমস্ত জিনিসপত্র লাগে, যে ইকুইপমেন্ট লাগে এবং কর্তৃপক্ষের দ্বারা দুপুরের মধ্যে তারা 100 বেড কিন্তু প্রস্তুত করে ফেলতে পারবেন। অর্থাৎ নভেল করোনা ভাইরাস আক্রান্ত যে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে সেই সন্দেহে এবং সেই আক্রান্তের সংখ্যা যেহেতু বাড়ছে তাই কোনো রকম কোনো ঝুঁকি না নিয়ে আগাম বেড বাড়িয়ে রাখতে চাইছেন তারা, সেই কারণেই ইনফেকশাস ওয়ার্ডেই কিন্তু এই বেড বাড়ানোর পরিকল্পনা তাদের রয়েছে। ফলত তারা যেটা করতে চাইছেন সেটি হচ্ছে এই ইনফেকশাস ওয়ার্ডে 100 বেড বাড়ানোর পাশাপাশি তারা আরো বেড বাড়ানোর পরিকল্পনা করছেন এবং সেটি এই মুহূর্তে কোথায় হবে সেটি এখনো নির্দিষ্ট না। এই 100 বেড বাড়ানোর পরই কিন্তু আরো বেড বাড়ানোর পরিকল্পনা রয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষের। সব্যসাচী, অনেক ধন্যবাদ তন্ময়। রাজ্যে আরও এক করোনা রোগী, পঞ্চশায়ার বালিগঞ্জের পর তৃতীয় আক্রান্তের হদিশ হাবড়ায়। সংক্রমণ নিয়ে বেলেঘাটে আইডিতে স্কটল্যান্ড ফেরত ছাত্রী, উদ্বেগ বাড়ল স্বাস্থ্য দপ্তরের সংস্পর্শে আসায় আইসোলেশনে পরিবার। বাড়ছে সংক্রমণ, বাড়ছে আতঙ্ক, দুই করোনা আক্রান্তের ঘর পরিষ্কার করে বেলেঘাটে আইডিতেই ভর্তি হাসপাতালে সাফাই কর্মী, অসুস্থতার কথা জানাতেই তড়িঘড়ি সিদ্ধান্ত কর্তৃপক্ষের। ভর্তি চেক আপের হুড়োহুড়ি, ভিড় সামলাতে হিমশিম বেলেঘাটে আইডি, নবান্নের নির্দেশে এবার হাসপাতালে আরও 100 বেড বাড়ানোর সিদ্ধান্ত, সংক্রামক রোগে নতুন করে আইসোলেশনের বন্দোবস্ত। পঞ্চশারের পর বালিগঞ্জ শহরে দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশেও ফের বেয়াব্রু, অসচেতনতার ছবি। আমলা পুত্রের মতোই ছদিন ধরে কোয়ারেন্টাইন অগ্রাহ্য লন্ডন ফেরত তরুণের, শিক্ষিত হয়েও কেন এত দায়িত্বজ্ঞানহীন উঠছে প্রশ্ন। ভারতে কামড় শক্ত করছে করোনা, দেশে আক্রান্ত বেড়ে 258, আগেই বলি 4, সংক্রমণের সংস্পর্শে আসায় প্রায় 7,000 নজরে, তটস্থ মহারাষ্ট্র, মুম্বাই, পুনে, নাগপুরে শাটডাউন কড়াকড়ি দিল্লিতে। কেরালা বাংলার পর উত্তরপ্রদেশ করোনা পরিস্থিতিতে এবার আর্থিক দাওয়াই যোগীর, সংক্রমণ সতর্কতায় বন্ধ কাজকর্ম, বিপাকে দিন আনা দিন খাওয়া মানুষ, ঠিকাও নির্মাণ শ্রমিকদের জন্য 1,000 টাকা ঘোষণা আদিত্যনাথের। করোনা ঠেকাতে জনতা কার্ফু, কাল মোদীর দাওয়াইয়ে প্রভাব রেলেও, দিনভর হাতে গোনা ট্রেন বন্ধ, লোকাল প্যাসেঞ্জার যাত্রী সংখ্যা দেখেই ছাড়বে দূরপাল্লার মেলও, বন্ধ আইআরসিটিসি রেস্তোরাঁ পরিষেবা, উড়ান বাতিল গো এয়ার। চূড়ান্ত কাণ্ডজ্ঞানহীনতায় করোনা আক্রান্ত কণিকা কাপুরের বিরুদ্ধে এফআইআর লখনউ পুলিশের, লন্ডন থেকে ফিরেও হাই প্রোফাইল পার্টিতে গায়িকার কীর্তিতে আতঙ্ক, সংস্পর্শে আসায় গৃহবন্দী বসুন্ধরা, দুষ্মন্ত ডেরেক। করোনা নয়া পেসেন্টার ইতালি, হুয়ের আশঙ্কা সত্যি করে রেকর্ডে মৃত্যু মিছিল, প্রাণহানির দৈনিক হারে আগেই টেক্কা চীনকে, এবার একদিনে সংক্রমণের বলি 627, কাজের ওরা লকডাউন, দেশে মৃত 4,000-এরও বেশি, মৃত 11,500, করোনার হাহাকার বিশ্বজুড়ে, 185 দেশে আক্রান্ত, মোট 275,000 সংক্রমণ হোয়াইট হাউসেও, লকডাউন ব্রিটেন, নিউ ইয়র্কে, ইউরোপে পরপর সীমান্ত সিল। করোনায় আতঙ্ক নয়, সতর্ক থাকুন, জেনে নিন কি করবেন কি করবেন না, কোন মাস্ক পরবেন কোনটা বাদ, সাবান না স্যানিটাইজার কি দিয়ে কতক্ষণ হাত ধোবেন, দেখুন করোনায় মুশকিল আসান সন্ধে 6টায়। সোশ্যাল মিডিয়া কি চলছে, কোন নেতা হলেন ট্রোলড, কোন ভিডিও ফেলল সারা, আপডেটেড থাকতে দেখতেই হবে ভাইরাল 24, যা এখন একেবারে নতুন চেহারায় আরও ঝকঝকে, রোজ সন্ধে 7:30।